অলকিটি পিডি পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল একটা গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি একটা নয়, একটা দুইটা, এটা হলো একটা ডেনিসেস আর একটা। তো দুইটা জব সার্কুলার নিয়ে এখন আমি আপনার সাথে আলোচনা করব। কী কী পদ আছে, কত টাকা বেতন, কীভাবে আবেদন করবেন সব কিছু বলে দেবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, নতুন নতুন সার্কুলার সংক্রান্ত যে কোনো আপডেট মেসেজ পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। বিনিময়ে আপনারা সবসময় যে কোনো চাকরির আপডেট মেসেজ পেয়ে থাকবেন সবার প্রথম ইনশাল্লাহ। তো বন্ধুরা চলুন আমরা আগে এই সার্কুলার নিয়ে ডিসকাস করি। তার আগে বলি এই সার্কুলারের লিঙ্ক আমরা একদম ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, একদম প্রথম কমেন্টে। ওইখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে এক্স্যাক্টলি এ হতে আসবেন। আশা করি প্রথমে পাবেন সরকারি চাকরি নিয়োগ, ছেলে মেয়ে সবাই 64 রেজাল্ট বিস্তারিত পড়ুন। এটা ক্লিক করা মাত্র কিন্তু আপনারা সার্কুলার দুটো পেয়ে যাবেন। আপনারা চাইলে এভাবে সরাসরি পড়তে পারেন কিংবা ইচ্ছা করলে নামায় রেখেও পড়তে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো নামানোটা আমরা মনে সবাই জানি, এটা নেওয়ার কথা না বলি এখন সরাসরি সার্কুলারটা নিয়ে ডিসকাস করি কী বলছে। এটা হলো আদমজি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার, অর্থাৎ আদমজি ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টেড বোর্ডের। এটা কিন্তু 100% জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা নিয়োগ। দেখুন এইখানে আপনাদের এইটা থেকে আবেদন করতে চাইলে এখানে ক্যাটাগরি আছে, কয়টা, পাঁচটা ক্যাটাগরি আছে। পাঁচটা ক্যাটাগরিতে কিন্তু বেশ কিছু ছেলে মেয়ে নিবে। তো এইটাতে আপনি আবেদন করতে চাইলে একটা ফর্ম দরকার, যে নির্ধারিত ফর্ম আপনারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাবেন, ওইখান থেকে কিন্তু নামাতে হবে। তো বন্ধুরা বুঝতে পারতেছেন এটা মানে গভর্নমেন্ট জব অনেকে আবার কোশ্চেন করে বুঝা না উঠে আর কি, একটা বেজার থেকে দেওয়া। তো এখন আমি জাস্ট বলি প্রথম ক্যাটাগরিটা হলো প্যাথোলজিস্ট। সে আপনার যেহেতু একটু মেডিকেল সেক্টর, সো দ্যাট এখানে কিন্তু আপনার মেডিকেল রিলেটেড যে এক্সপিরিয়েন্সের দরকার। এরপর সিনিয়র স্টাফ নার্স আছে, এরপর ল্যাব টেকনিশিয়ান আছে, দেন ফার্মাসিস্ট আছে, রিসিপশনিস্ট কাম কম্পিউটার অপারেটর আছে। তো বন্ধুরা এখানে কিন্তু যারা মেডিকেল সেক্টর লেখাপড়া করছেন তারা আবেদন করতে পারবেন, যারা প্লেন নর্মালভাবে স্নাতক টানটা পাস করছেন তারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন। আরেকটি বিষয় হলো যে এই যে রিসিপশনিস্ট কিংবা কম্পিউটার অপারেটর, এটি কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটা কমন একটা বিষয় হয়ে দাঁড়ায়। আপনি যদি রিসিপশনিস্ট কিংবা কম্পিউটার অপারেটর পদে যদি চাকরি করতে চান, সেক্ষেত্রে আপনার কম্পিউটার উপরে আসলে কী কী ধরনের বেসিক আইডিয়াগুলো থাকা খুবই জরুরি। আমি তার উপর একটা ভিডিও দিয়েছি, আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওইটা অবশ্যই দেখবেন। তো এখন কথা হলো যে ভাই আপনি কীভাবে আবেদনটা করবেন, আবেদন করার জন্য কী কী দরকার, কী না দরকার, ডিটেলস, গোষ্ঠীর ইতিহাস, এইটুকুর ভিতরে বর্ণনাটা করা আছে। আপনি যদি একটু মনোযোগ সহ পড়েন স্পষ্টভাবে বুঝবেন। ওকে, জাস্ট এতটুকু বলি যে আগামী অর্থাৎ এটি কি নয় চলে, তো আগে 10 মানে সামনের মাসের 6 তারিখের ভিতরে আপনাকে আবেদনটা পৌঁছাইতে হবে ঠিক এই ঠিকানা বরাবর, বরাবর সদস্য সচিব আদমজি ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টিং বোর্ড, আদমজি ইপিজেড, আদমজিনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, 1431, এই বরাবর। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনের সঙ্গে আর আনুষঙ্গিক কী কী কাগজপত্র কী কী করতে হবে সব এখানে বর্ণনা করা আছে, আপনি একটু দেখে নেবেন। আমি চলে যাই সরাসরি দ্বিতীয়টাতে। এটা হলো বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে, এখানে একটা নিয়োগ প্রকাশ করছে, যেটি হলো হিসাব রক্ষক লাগবে। এটা কিন্তু একটা বিকম বা সমান ডিগ্রির থেকে আপনি আর যারা কম্পিউটার চালানোর পারদর্শী তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো আমি একটা কথা সবসময় বলি বন্ধুরা, আসলে কম্পিউটার ছাড়া আপনার কোনো গতি নেই। তো কম্পিউটার নিয়ে যদি আপনার কাজ করতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার কম্পিউটার উপরে বেসিক আইডিয়াগুলো সবসময় থাকা উচিত, সবসময় দরকার। তো এইটা অবশ্যই আপনারা একটু দেখবেন। তো এইটার আসলে বন্ধুরা এখানে সব কিছু কিন্তু সব বর্ণনাটা পরেই আছে, আপনি যদি জাস্ট একটু নামায় পড়েন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। আমি কথা বেশি লম্বা না করি, এখনকার কথাটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।